সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক, আমি ইতিমধ্যে চলে এসেছি রসুনের বাজারে। আর রসুনের বাজারে আজকে কত টাকা দরে রসুন বিক্রি হচ্ছে এই তথ্যটাই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দর্শক, আমি এখন আছি পাংশা রসুনের হাটে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আছি ভালো। এটা কি আপনার রসুন? হ্যাঁ। দাম কত চাচ্ছেন? দাম চাচ্ছি 3200। ব্যাপারী দাম বলছে? হ্যাঁ। কত দাম বলছে? 2700-2800। 2700-2800 টাকা। বর্তমানে রসুন বিক্রি করে আপনাদের লস হচ্ছে না লাভ হচ্ছে? লস হচ্ছে। লস হচ্ছে। কত টাকা মন বিক্রি করতে পারলে আপনার লাভ হতো? এখন বর্তমান 4,000-3,500-5,000 বেচতে পারলে বিকে বোতরের সমান দাম হয়, লাভ হতো। আর যতটুকু শুনতে পারছি ইন্ডিয়া থেকে নাকি এলসি রসুন আবার আসবে। হ্যাঁ, যাবেনি এলসি আবার আসবে, মানে রসুনের দাম বাড়াতে ইন্ডিয়া থেকে এলসি রসুন নাকি আবার আসবে? আসলে তো আর করার কিছু নাই। এটি আমরা কি করব? কিছু করার নেই। এটা কি বিক্রি করবেন কত হলে? এখন কত বিক্রি করবো এটি তো আর কথা না, কথা নাই। দাম 3200 আপনি চাচ্ছেন? আর দাম কত হয়েছে আপনি বললেন? 2800-2700 টাকা। এই রসুনটা কি আপনার? দাম কত চাচ্ছেন? 3000 টাকা। কত হলে বিক্রি করবেন? 200 কম 2800। 2800 দাম হয়েছে? 2500 দাম করছে। 2500 টাকা দাম বলছে। বর্তমানে রসুন শুকাইয়া কতটুকু আছে মনে? মনে 30 কেজি থাকে। 30 কেজি থাকে। 10 কেজি নষ্ট? 28 কেজি 30 কেজি থাকে। মানে 10 থেকে 12 কেজি নষ্ট হয়েছে? নষ্ট হয়, কমে যায়। এটা কি আপনার চাষের রসুন? চাষের রসুন। জি জি। রসুন কিনতে আসছেন? দাম কত বলছেন ভাই? 1600 টাকা বলছি। 1600 টাকা। রসুনের বাজার মূলত কত আছে ভাই? মূলত বাজার দিক মুখের বাজার 60 টাকা, আর ভালোটা 60 টাকা, আর এটা দিকে 40-45 টাকা। 40-45। এটা কি ফাটা রসুন ভাই? ফাটা রসুন। দাম কত যাচ্ছেন ভাই? চাইছিলাম 2800, ওনারা কইতে যে 1500-1600। 1500-1600 বলছে, আর 2000 একজন বলছে। মানে এটা একটু কমা রসুন? হ্যাঁ, একটু কমা। দেখি আপনার চাষের রসুন? হ্যাঁ, লাগাইছে। কত হলে বিক্রি করুন ভাই? 2500 যা, 2500 যা। 2500 যা। আচ্ছা ভাই, বিক্রি করেন।